তো এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন সার্কুলার আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের নিউজ অফ সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এম ও ডিসি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এখানে বলা হয়েছে উপযুক্ততা শাখার নাম ডিউ ইউসি হিউম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান বিজ্ঞান বিভাগে জিপিএ 3.50, ন্যূনতম এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএনডব্লিউ কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ন্যূনতম, পেট্রোলম্যান রাইডার স্টোর ও এম ও ডিসি ও নৌ এসএসসি সমমান সকল বিভাগে জিপিএ 3.00 ন্যূনতম, কুক ও স্টুয়ার্ড এসএসসি সমমান সকল বিভাগে জিপিএ 2.50 ন্যূনতম, টোপাস অষ্টম শ্রেণী পাস। এরপর আসে শারীরিক যোগ্যতা ন্যূনতম শাখা সিম্যান, উচ্চতা 167.5 সেন্টিমিটার, পাসপোর্ট 6 ইঞ্চি, পেট্রোলম্যান 172.5 সেন্টিমিটার, পাসপোর্ট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর কুক স্টুয়ার্ড ও টোপাস 162.5 সেন্টিমিটার, পাসপোর্ট 4 ইঞ্চি। এমওডিসি নৌ হচ্ছে 167.5 সেন্টিমিটার, পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 76 থেকে 81 সেন্টিমিটার, 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 5 সেন্টিমিটার 2 ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক সাঁতার জানা আবশ্যক অব্যবহৃত। 1 জুলাই 2022 তারিখে নাবিক 17 থেকে 20 বছর, এমওডিসি নৌ 17 থেকে 22 বছর, বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ও অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বিধিবিধান বিধি অধীনে গ্রেপ্তার দোষী সম্ভবত বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে নির্বাসী প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড, এরপর আসি প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত আলোচনা। এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এম এডমিট কার্ড। কোনো কারণে যারা মূল সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে বিএনএস তিতুমির প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের মূল ভুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, ষষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্রের বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেটের অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। অভিভাবকের সহমতিপত্র, সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। ছবি, সদ্যতলা পাসপোর্ট আকারের প্রার্থী নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। এরপর আসে আবেদন পত্র সংগ্রহ পূরণ। সেলের আবেদন আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bto ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নাও ক্লিক করে প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে সিং ইন করে প্রাক যোগ্যতা যাচাই করত নাবিক ও এমওডিসি নৌ এর শাখাভিত্তিক জব ডিসক্রিপশন দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে।
এরপর প্রার্থীকে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকা এক্সপ্রেস নেক্সাস মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রক টিকাশ শিওর ক্যাশ রিম ক্যাশ মাই ক্যাশ ফোন ক্যাশ ইজি ক্যাশ কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করো, সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন। বাটনে ক্লিক করে নাবিক এক ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সিং ইন করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারী গণকে পূরণকৃত আবেদন পত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিয়ে জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত গণের ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। মুক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে। চাকুরির সুবিধাদি বেতন ও ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। অন্যান্য বিনামূল্যে পোশাক রাখা ও চিকিৎসা সুবিধা, হ্রাসকৃত মূল্য পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্রাজুয়েটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতা ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদবী ভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফাউন্ডের আর্থিক সুবিধা, বিদেশ প্রশিক্ষণ নৌবাহিনী জাহাজে জাহাজে বাংলা বা বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ ও প্রাপ্তি সুযোগ, নিঃসন্তানদের জন্য যোগ্যতা ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এবং টেকনিক্যাল এবং নৌবাহিনীর চট্টগ্রাম প্রধানে পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ, নিরাপদ মডার্ন পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরক্ষ ব্যক্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজনে হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশ পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। এরপর আসে বিশেষ দ্রষ্টব্য। নির্বাচিত প্রার্থীগণকে রেগুলেটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বিএনএস তিতুমির খুলনায় যোগদান করতে হবে। কৃতি খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযোগ্য। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা 162.5 সেন্টিমিটার 5 ফুট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। জেলা কোটার ভিত্তিক নাবিক ভর্তি করা হবে। কোনো ভর্তি কেন্দ্র ওই কেন্দ্রের জন্য নির্ধারিত জেলার বাইরে লোক ভর্তি করা হবে না। তবে কোনো জেলার উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে উক্ত জেলার কোটায় বৃহত্তর জেলা উপযুক্ত প্রার্থী ভর্তি করা হবে। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা বাসা ভাড়া সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা সন্তান, তৃতীয় প্রজন্ম ও নৌ কমান্ডোগণের সন্তান, পোষ্যগণ, আনসার, ভিডিপি এবং ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রার্থীর প্রয়োজনীয় উপযোগিতা অর্জন করলে সরকার কর্তৃক নির্ধারিত যথাক্রমে 30%, 10% এবং 5% কোটার ভর্তি করা হবে। এজন্য প্রমাণপত্র হিসেবে প্রথম শ্রেণীর গেজেটের অফিস কর্তৃক পিতা মহের বীর মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি, আনসার অথবা ভিডিপিতে চাকরির সনদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। নৌবাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত সাময়িক বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় উপযুক্ততা সাপেক্ষে নির্ধারিত 5% কোটা ভর্তি করা হবে। এর জন্য প্রমাণপত্র হিসেবে কর্মরতদের ক্ষেত্রে
অধিনায়ক উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্রের নৌবাহিনীর পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অবসরপ্রাপ্ত ও মৃতদের ক্ষেত্রে ছবি সহ পেনশন বই এর ফটোকপি উপস্থাপন করতে হবে। ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আনা যাবে না। অধিক শিক্ষাগত যোগ্যতার কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংগ্রহ নিয়ে আসতে হবে। তবে তার জন্য তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না। নিজ জেলা হতে অন্য জেলার স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ, স্থানান্তরিত হওয়া সনদ আনতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে বলা হয়েছে। অনলাইনে আবেদনের তারিখ 17 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ 2022 পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিও যদি বুঝতে তাও কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স দেখতে পারবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।